সম্পূর্ণ ওই হাঁসর ময়দানের মানুষেরা বলবে হে চালি সাল সালাম এই হাঁসরের ময়দানের ভিতরে আল্লাহর কাছে সুপারিশ করার মতো তো আদম আলাই হিসালামের নাই হজরতে মুসালামের নাই হজরতে ইব্রিম আলাই সাল্লামের নাই হে ইসালাই হিসালাম আপনার এত বড় যেহি দু ক্ষমতা দয়া করে আপনি আল্লাহ ফকরবুল আলমিনের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করে দেন ধরুন সুবান আল্লাহ কার কাছে বলবে হজরত ঈসা আলাইহিস সালামের কাছে যখন কইব কথা বুঝেন আদম আলাইহিস সালাতু সালাম গেছি গিয়া হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছি গিয়া ঈসা আলাইহিস সালামের পরে আর কোন নবী আসেনি আমাদের নবীজি ছাড়া সবাই জোরে কথা বলেন ঈসা আলাইহিস সালামের পরে আর কোন নবীজি আসেনি আমাদের নবীজি ছাড়া আমাদের নবীজি ছাড়া আর কোন নবীজি নাই যখন এই কথা বলবেন হজরত ঈসা আলাইহিস সালাতু সালাম

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا ترفعوا أصواتكم صدق الله مولانا العظيم في شأن حبيبه إرشادا لنا وتعليما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم إنك حميد مجيد وزمانا معززت حامل قرآه كار وزمانا معززت حامل قرآه كار إه زمانا زليل خرطار كي

আজকে আমাদের আলদাহ হাজি মার্কেট মসজিদ আল আনসারের উদ্যোগে এই বিশাল ওজদর মাহফিলের সম্মানিত সভাপতি দিগারুলামেকারাম এবং সর্বস্তরের মুসলমান ভাইয়েরাম মাইকার যত দূর পর্যন্ত যায় সর্বস্তরের মুসলমান ভাইয়েরা এবং ঘনেরাম আল্লাহ ফকরবুল্লা আলমিনের দরবারে অসংখ শুকুর যে বাবু যে আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদের সবাইকে এই সময়টাকে কোনো টিভির সামনে না বসাইয়া এই সময়টাকে কোনো ফেসবুকের মোবাইলের সামনে না বসাইয়া আল্লাহ ফকরব্বুল আলমিনের দেওয়া হায়াত সে হায়াতের মধ্য থেকে কিছু সময় আমাদের হাদিসের উদ্দেশ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এজন্য সবাই আমাদের মাহবুবের দরবারে আমাদের মালিকের দরবারে সবাই উচ্চকণ্ঠে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আপনারা সবাই জানেন আমাদের এই হাজিমার্কেটা আগামী দিন থাকবো সবাই ধরে কোন আগাম এই যে আমাদের দেখুন তো হাজি মার্কেটটা এত চলতে আছে আগামী দিন থাকবো নিও থাকবো এই মাহফিলটা আগামী দিন থাকবো নি এই মাহফিলটা আগামী দিন থাকবে না তাহলে সায়ের গোহনে আমরা আজকে না বৈশা আগামী দিন বসা যাইতে পারে ফলে সপ্তাহে বসা যাইতে পারে কিন্তু ওয়াজ মাহফিল তো আর প্রত্যেকদিন দিন হবে না এই জন্য মুসলানা কারাম যে সমস্ত মুসলানা কারাম এখানে আগে আগে চলে আসতেন আল্লাহ ফকরবুল আলমিন আপনাদের ইহকাল এবং জীবন শান্তিময় করে দেয় সবাই আমিন যে সমস্ত মুসলমান বাইরে এখনো আসতে পারে নাই আল্লাহ ফকরবুল আলমিন তাদেরকে তৌফিক দেয় নাই আমরা তিনাদের জন্য মুসলমান হিসেবে দোয়া করবো আল্লাহ ফখরবুল আলমিন তিনাদের কাসার সেই দান করে দেয় সবাই জোরকান আমিন আমি কই এই সময়ের ভিতরে যদি দোকান যারা বসা আছে আজরে আল্লাহিআসাল্লাম যদি চলে আসে এই সময়ের ভিতরে কোন দোকানদারে কাস্টমার বলতে পারব না হে আজরাই আমি শুধু খরচাটা এখানে চলে এসেছি আমার অল্প কিছু সময় দাও আমি জানি যে খরচাটা নিয়ে যদি বাড়ি পর্যন্ত যাইতে পারি এই সময়টা দিবনি কন আজরেলাম এই সময়টা দিব এই সময়টা দিবি না আমরা জানি আমাদের এলাকার ভিতরে বহুত মানুষ এই পৃথিবীর মাঝে জীবিতি ছিল আমার এই বয়সের ভিতরে কত মানুষকে দেখছিলাম আমাদের দেওকুমদা গ্রামের ভিতরে উজানি গ্রামের ভিতরে জোয়াক বরকুরে গ্রামের ভিতরে আমার নিজের সম্মুখে কত মানুষকে দেখেছিলাম তারা জীবিতি ছিল এখন আমাদের সম্মুখে দেখতেছি তারা এখন অন্ধকার কবর জগতের বাসিন্দা ঠিক আছে না কথাটা অন্ধকার কবরে বাসিন্দা এখন তারা এখন এই দুনিয়া ছেড়ে যেই জায়গার ভিতরে ছিল দিন থাকতে হবে ওই জগতের বাসিন্দা হয়ে গেলেন সম্মানিত হাজরিন আমি আপনাদেরকে প্রথমে একটা অনুরোধ করতেছে আপনারা এখানে মুরু বেনাকারাম বসে আছেন অনেক মান্য কোনো ব্যক্তিরা বসে আছেন আমাদের গ্রামের আমার পক্ষের থেকে এটা অনুরোধ আর কি আমি আদেশটা অনুরোধ আমরা এখানে যে কয়েকটা মানুষ বসা আছে আমরা যারা এখানে আসছি আমরা সবাই হেদায়তের উদ্দেশ্য করে আসছি আমনগরে যে ওয়াজ করে হেদায়ত করবো এটা বড় কথা নয় আমরা আমনেরা সবাই আমরা হেদায়ত করার জন্য এসেছি সবাই দূর করো আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ ফকরবুল আলমিন আমন করে এবং আমরা যারা বলবো তাদেরকে হেদায়ত হওয়ার সেই দাফির করে দেয় সবাই জোরে না আমিন সম্মানিত হাজরিন আমি আপনাদেরকে বলবো এখনো মাইকার যত দূর পর্যন্ত যায় এখানে অল্প কিছু সময় আমি আলোচনা করবো এরপরে বিভিন্ন বড় বড় ওলামে কেরম বয়ান করবে আমি অনুরোধ করবো আপনারা সকলে চলে আসেন আপনাকে আমার সামনে যারা নাকি বসে আছেন আমি আপনাকে একটা অনুরোধ করব আমি যে কয়েকটা মিনিট কথা বলবো ওলামে কেরম তো বয়ান শুনবেন এটা তো আলহামদুলিল্লাহ শুনবেন অবশ্যই তো শুনবেন ইনশাল্লাহ একটু পরে দুই তিন ঘন্টা পরে দেখবেন পুরা মাঠে বরফুর হয়ে যাবে আলহামদুলিল্লাহ মাঝখানের শুক্রিয়া আদায় করে নেই গতকালিকো গতকালিকার আগের দিন বৃষ্টি আছিল আছিলো নো এর কয়েকদিন আজকে আকাশটা আবহাওয়াটা খুব খারাপ আল্লাহ ফখর বলে আলামিন আমাদের কি দিনের আলোচনা শোনার একটা সুযোগ করে দিয়েছেন আবহাওয়াটা কত সুন্দর যে সুন্দর একটা আবহাওয়া আসে এটা আল্লাহ ফখর বলে আলামিন অসুখ মেহেরবানী প্রথমে আমরা যে আল্লাহ ফকর বলে আলামিন আমাদেরকে ওয়াশ করা এবং শোনার সুযোগ দিয়েছেন সেই আল্লাহ ফখর বলে আলামিনের দরবারে সুপিয়াদায় করে নেই সবাই জোর কোন আলহামদুল্লিল্লাহ সমন্বিত হাজবরেন আমার অমুরুদ্ধ হলো। যে আমি এখানে জয় কয়েকটা মিনিট আলোচনা করব। এই কথাগুলো ইনশাল্লাহ আপনারা সবাই মনোযোগ দেওয়া শুনবেন শুনবেন তো ইনশাল্লাহ এবং আমি অনুরোধ থাকবে যে আমি যতক্ষণ পর্যন্ত কথাবার্তা বলা বলি কায়েও উঠা বেসা চলাফেরা করবেন না কেউ যাইবেন না এমন কোন ইনশাল্লাহ সবাই এই ওয়াতারা দিতে রাজি আনুন ইনশাল্লাহ আল্লাহ বলে আলামিন আপনাদের কবুল করে সবাই দূরে কো না আমিন সম্মানিত হাজিরা আমি প্রথমে কথাটা চেয়েছিলাম এখানে আমরা হেদাথ থার দন আমি এসেছি আপনারাও ইনশাল্লাহ এসেছেন সম্মানিত হাজেরিন কোরআন শরীফের সুরে হুজরতের আঠারো নম্বর আয়াত কোরআন শরীফের সুরে হুজরতের কত নম্বর আয়াত আঠারো নম্বর আয়াতের ভিতর আছে ইয়া ইয়া হুাল্লাযিনা আমানু লা তারফাউ অর্থ কি জানেন একবার বনি গুত্রের লোকেরা বুঝলেন বনি গুত্রের লোকের আইসা আমাদের নবী গে কাছে আইছিল আমাদের নবীজ নেতা সবাই তো কে আমাদের নবীজি হল কি ইমাম আবার নেতাও আমাদের নবী গারিম সাল্লা দরবার দরবারে আসছে আইসা কইতেছে হুজুর আমাদের এই গুত্রের ভিতরে যে সমস্ত লোকের আছে এই জায়গার ভিতরে নিয়ে আমাদের একটু কথাবার্তা আছে আলোচনা আছে তো গুত্রের লোকের আইসা আমাদের নবী গারিম সাল্লা সাথে কথাবার্তা বলতে আছে। এক ফরজাই কথাবার্তা বলতে যে কথা বুঝেন দরবারের ভিতরে আমরা যারা নাকি ফদ্দাঙ্গ অনেকে এখানে বসে আছেন দরবারের ভিতরে কথাবার্তা বলতে গেলে অনেকের সুর বড় হয়ে যায় কেনা কথাবার্তা বলতে যে এই মাদ্রা ফদ্দানি কেমন তোর গলার যত সাউন্ড কিলে সাউন্ড কমা তোর বাবা এখানে বসে আছে তোর সাথে এখানে বসে আছে মই মুরব্বীরা বসা আছে এখানে তুমি কেন জোর গলায় কথা বলো বলে না কথাটা তো নবীজির দরবারের ভিতরে সাহাবাইকার আমরা কথা বলতে বলতে এক ফরজায়ের ভিতরে জোরে কথা বলা শুরু করছে কেনেও সবাইকে জোরে কথা বলেন কেন জোরে কথা শুনছে মানে নবীজির দরবারের ভিতরে জোরে কথা বলা শুরু করছে একবার জোরে জোর উচ্চ কণ্ঠের ভিতরে কথা বলা শুরু করছে যখন জোর কথা বলা শুরু করে দিছে এই মুহূর্তের ভিতরে আল্লাহ ফকরবুল আলামিন সাথে সাথেই কোরআন শরীফের আয়াত নাজিল করে দিলেন মহান রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাবান্দিদেরকে সাহাবেকরমদের কেউ উদ্দেশ্য করে বললেন হে সাহে করমের হে আমার আমার বান্দারাম যেই জায়গার ভিতরে নবী সল্লাল্লাহ হুয়ালাইহি ও বসা রয়েছে তোমরা জানো কিনা নবীকারিম সাল্লাল্লাহ হুয়ালাইহি ও এই পৃথিবীর মাঝে আল্লাহ ফক্রব গুলা আমিনের পরে সব সাইতে মর্যাদাশীল ব্যক্তি হইলো মুহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি সাল্লাম জোরোগন সুবাহান আল্লাহ এই পৃথিবীর মাঝে আল্লাহ তালার পরে সব সাইতে সম্মানী ব্যক্তি কে نبي كريم صلى الله عليه وسلم ذكر الله فضل رب العالمين ওই সমস্ত তাহাবেকারদেরকে সমস্ত বান্দা বান্দিদেরকে লক্ষ্য করে বললেন হে বান্দা তোমরা জানো কি না যে এই জায়গার ভিতরে যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা রয়েছে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাশরের ময়দানে আদম আলাইহিস কথা বলতে পারবেন না হযরত মুসা আলাইহিস সালাতু কথা বলতে পারবেন না হযরত মুসা আলাইহিস সালাতু আল্লাহর সাথে ফতম অবস্থার ভিতরে কোনো সুপারিশ করার মতো কোনো কথা বলতে পারবেন না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদুমালা হয়ে যাবেন হযরত موسی আলাইহিস সালাতু ওয়াস হয়ে যাবেন ওই জায়গার ভিতরে কাল হাশরের ময়দানে আল্লাহ তাআলার সাথে কথা বলার মতো শক্তি কারও থাকবে না যরগন আল্লাহু আকবার আপনারা সবে ঘটনা জানেন এক ফরযায় ভিতরে কাল হাশরের ময়দানে আল্লাহ যখন রাগিল অবস্থার ভিতরে থাকবে

আপনি যদি কোনো কবরস্থানের সম্মুখে যায় যদি বলেন আল্লাহ তালার নামের উপরে কোন যদি জীবিত হইয়া যাওয়ার জন্য যদি কোনো কথা বলেন হে ই সালাই হি সালাম আপনার এত বড় পাওয়া ঘর আপনার কথা বলার সাথে সাথে আল্লাহ ফকরবুল আলমিন মুর্দা মানুষকে জীবিত করাইয়া দেখান দুর্গম সুবাহান আল্লাহ মুর্দায় সদ সালারা হাইমি কুনাদ মুর্দায় সদ সালারা হাইমি কুনাদ এই বুঝুন হক দিগারে কাইমি কুনাদ এই বুঝুন হক দিগারে কাইমি কুনাদ সম্মানিত হাজরিন হজরতে সালাই হিসালাম সম্পূর্ণ ওই হাঁসর ময়দানের মানুষেরা বলবে হে ইসালাই সালাতু ওয়াস সালাম এই হাঁসরের ময়দানের ভিতরে আল্লাহর কাছে সুপারিশ করার মত তো আদম আলাইহিস সালামের নাই হযরতে موسی আলাইহিস সালামের নাই হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাই হে ঈসা আলাইহিস আপনার এত বড় যে দয়া করে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করে দেন যরগন আল্লাহ কার কাছে বলবে হজরত ইসা আলহিসামের কাছে যখন কইব কথা বুঝলেন আদম আলহিসাম গেছি গিয়া হজরত মুসা আলহি সাল্লাহাম গিয়া ইসা আলহি সাল্লাহামের ফোয়ারে আর কোন নবী আসেনি আমাদের নবীজি সারা সবাই জোর কথা বলেন ইসা আলহি সাল্লাহামের ফরে আর কোন নবীজি আসেনি আমাদের নবীজি সারা আমাদের নবীজি সারা আর কোন নবীজি নয় যখন এই কথা বলবেন হজরত ইসা আলহিসাম হাজার বাসীরা কে লক্ষ্য করা বলবনে এ হাজার বাসীরা তোমরা জানিও এই জায়গার ভিতরে আদম আলাইহিস সালাম ফেল হইয়া গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস ফেল হইয়া গেলেন এত বড় কত বড় নবী হযরতে মুসা আলাইহিস ফেল হয়ে গেলেন হে হাশরের বাসিন্দা এই জায়গার ভিতরে আমি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করার মতো দক্ষমতা আমি ঈসা আলাইহিস সালামের নাই যরগুন সুবহানাল্লাহ ফা দসাহা মালে মাস툼 মা

ঈসা আল্লি সাল্লাহ সাল্লাম যখন এই কথা কইব যে এত বড় নবী ইব্রিম আলহিমের শেষ হজরত মুসাের শেষ আমি তো কোনোভাবেই তো ক্ষমতা নাই যে আমি আল্লাহ ফকরবুল্লা আলমীর কাছে কদ্দূর সুপারিশ করো সুপারিশ এখন ঈসা আলহি সাল্লাহ আসাল্লাম কইতে আছে কোয় শোন হাসরবাসীরা তোমাদেরকে একটা বললাম যেহেতু সম্পূর্ণ নবী রাসুলের কাছে থেকে তোমরা ফিরে আসো একমাত্র আমি একটা পরামর্শ দিতে যাই বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ কাছে যাও যোরকম আল্লাহ হজরত ই আল্লাহ ই সাল্দুয়াসাল্লাম হাসার লক্ষ্য করা বলবেন হে হাসার তোমাদেরকে বললাম একমাত্র আদম আলাইহি গন্ডম বল খাওয়ার কারণে একটা অন্যায় করে ফেলেছেন হযরতে মূসা আলাইহি সালাম একটা অন্যায় কাজ করে ফেলেছেন এরকম ভাবে সম্পূর্ণ নবী রাসূলরা একটা একটা ভুল করে ফেলেছেন কিন্তু বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন ভুল করেন না

বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাসাল্লামের কাছে যাও একমাত্র নবী করিম সাল্লাহ সারা হাসরের ময়দানের ভিতরে কেউ সুপারিশ করার মতো ক্ষমতা নাই জনগণ আমরা সেই নবীজির মত সবাই জোর আমরা কার উম্মত সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ একমাত্র মহান রব্বুল আলামিন গ্রহণ করবেন জোর কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন কথা বলতে চাইছিলাম এত বড় নবী সবাই জোর কন নবীটা কি ছোট না বড় সবাই উচ্চ কণ্ঠে জোরে বলবেন কিন্তু আমি কিন্তু সবারে চিনি নবীজি ছোট না বড় বড় এই নবিজি সামনে সাবা একারা মরা কয়েক জন মিলে জুরু জু কথা কইতে আছে। কেন কথা কইতে আছে। জু জু কথা কইতে আছে। এই মুত্তের বিতরে আল্লাহ ফকরা ফুলে আলাম সুে জ্যকার আ নম্বরা আত নাজিল করে দিলেন হে সাবা একারা মেরা হ আমাে বান্দা বান্দরা যেই নাবিকারে মসাল্দল্লাহ লাই হি কে আমি আল্লাহ ফকরফ বুলা আলামিন এত বড় মর্যাদার অধিকার বানাইয়া দেখেছি সেই নবিকা ইম সাল্লাল্লাহ আলাইসাল্লামের সামনে তোমরা উঁচু গলায় কথা বলিও না যোরকম সুবাহান আল্লাহ সবাই জেরো কে কোন গলা কোন গলায় উঁচু গলা শুধু অন্য কিছু না কথা বলুন অন্য কিছু না শুধু উচ্চু কণ্ঠে তোমরা কথা বলবা না আল্লাহ ফকরফ বুলা আলামিন কে বললেন বান্দাবন্দীদেরকে লক্ষ্য করে বললেন তোমরা যদি নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গলায় কথা বলে যেই সুরে কথা বলে ওই গলার থেকে ওই সুরের জায়গা তোমাদের কন্ঠের আওয়াজ যদি বড় হইয়া যায় আল্লাহ

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রুবুল আলামিন কি বলছে যে তোমরা যদি নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সম্মান না দিয়া জুরো গলায় যদি কথা বলো তোমাদের যত নেকামূল আছে আমি আল্লাহ পাক রুবুল আলামিন बर्बाद করে দেব জুরগন আল্লাহু আকবার আর ফ্রখান্তরে যদি তোমরা নবীজীৰে সম্মান কৰ জুরুকন সুবাহান আল্লাহ কি কৰ সবাই জুরুকন কি কর ফ্রখান্তরে যদি তোমরা নবী কালীম সাল্লাল্লাহু আল্লাহিসাল্লামৰ যদি সন্মান কর তোমাদের একদম আমি আল্লাহ উল্লালাম বালি দিব জুনুকন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ যেরকম কিতাবের ভিতৰত আপনারা সবাই জানেন হজরতে উমর রাবি আল্লাহ তাল আনহুল্লা সবাই জুরুকন সাহাবের নাম কি সবাই জুরুকন কি হজরতে উমর রাবি আল্লাহহু তাল্ আনহু একদিন এক গাছ তলার ভিতরে বইসা বইসা কানতে আছে কোন জায়গা ভিতরে বইসা বইসা সবাই জোরে কথা বলেন কোন জায়গাতে গাছ তলার ভিতরে বইসা বইসা কানতে আছে সম্পূর্ণ সাহাবা একরামেরা মিল্লা হজরত ওমর রাদিয়াল্লাহু তালহু কাছে যায় কইতেছে হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনি অর্ধপ্রтитеবে শাসক এই জায়গা ভিতরে বইসা বইসা আপনি কেন একটু কানতে আছেন আমাদেরকে বলেন এই কথাটা যখন বলছে হজরত উমর রাজি আল্লাহ তালু সাথে সাথেই জিজ্ঞাসা করল হে সাহাবে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পূর্বে যখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি নাই যখন আমি আমার প্রভু আল্লাহ ফকরুল আলামিনকে যখন আমি মানি নাই আমার দমতা ওই সময়ের ভিতরে এত নিচু ছিল হে সাহাবায়ে কেরামরা এই গস্তলের ভিতরে আয়েশা আমি যখন ছাগল ছরাইতাম ছাগল ছারণের উপরে আমি এই গস্তলের ভিতরে যখন বসতাম আমার পরিবার লোকেরা আমারে বেত্রা দিয়ে আমারে ফিডা লাগাই তো আল্লাহু আকবার হে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম রে সম্মান করার আগে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার এক তিল পরিমান তো কোন সম্মান ছিল না যেই মাত্র নবী করিম সাল্লাহ আলাইহি ও রে তাজিম করলাম যেই মাত্র নবী করিম সাল্লাহ আলাইহি ও রে সম্মান করলাম আল্লাহ ফকরবুল আলমিন আমার আমারে পদ্ম পৃথিবীর শাসন কর্তা বানিয়ে দিয়েছেন ধরুন সুবাহান আল্লাহ সবাই জিগির করেন্লা

সাল্লাল্লাহ হোৱা নাই সম্মানিত হাজিরেন আমার আজকে আলোচনার বিষয় হল তাজিম করবা ফি উস্তাদ এবং মুরুব্বী তাদেরকে তাজিম করলে যে তাজিম করে আল্লাহ ফকরবুল আলামিন তার মর্যাদাকে বাড়ায় দে জরুকন সুবহান আল্লাহ একটা দলিল দিলামনি যে একমাত্র হযরত উল্লাহ তালা উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার দাম দেওয়ার আগে তখন ছিল সাধারণ সাধু পরিবারে পিঠা খাইতো আর দাম দেওয়ার পরে হজরত উমর রাজ্যের দাম বেশি হয়েছে না কমছে সবাই দূরে আমি কিন্তু আমার মূল ফান্ডে চলে আসছে দামটা বেশি হয়েছে না কম হয়েছে দাম বেড়ে গেছে সম্মানিত আর তো কথা হলো একদিন কা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা আংটি দিয়েছে কি দিছো সবাই জোরে কথা বলবেন কি দিছে একটা কি দিছে একটা আংটি আংটি দিয়ে কইতেছে যে তুমি এই আংটিটার উপরে আল্লা ফ্রব আলামিনের নাম ঠাই লেখা নিয়ে আসবা জোরে কন সুবাহ আংটির উপরে কয়জনের নাম সবাই জোরে কথা বললেন কয়জনের নাম একজনের নাম আর জোরপন কয়জনের নাম আংটির উপরে লিখে দিয়ে আসবা কয়জনের নাম শুধুমাত্র একজনের নাম সেই নামটা হলো মহান রব্বুল আলামিনের নাম হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তুমি লেখি নিয়ে আসবা জোরপন সুবহানাল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু যে জায়গার ভিতরে নাম লেখা স্বর্ণকার ওই স্বর্ণকারের কাছে নিছে নেওয়ার পরে যে স্বর্ণকারে বুঝাই গেল ভাই এই আংটিটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি নবী করিম আলাইহি আলাইহাল্লামের আংটি এই নবী করিম আলাইহি আলাই আংটির উপরে তুমি আল্লাহ নাম দিবা আল্লাহরক আল্লাহ এবং সাথে সাথে আল্লাহ ফক্রবুল আলমিনের নামের সাথে আর একটা নাম সেই নামটা হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহু জোরকাহান আল্লাহ সেই নবী করিম সাল্লাহু আলাইহ আসাল্লামের নাম লিখে দিবা জোরে কোন এখানে কিন্তু গভীর মনোযোগ আমি প্রায় সময় কথাটা বলি কোরআন হাদিসের আলোচনা গভীর মনোযোগ যদি না শোনা হয় তাহলে ব্রেনের ভিতরে আটকায় না সবাই কি হয় না ব্রেনের ভিতরে আটকায় না আমি একটা কিতাব মতলা করছিলাম কিতাপটার নাম হলো স্মরণ শক্তি কেন বাড়ে স্মরণশক্তি কেন কমে কথা বুঝেননি স্মরণ শক্তি কেন বাড়ে শক্তি কেন কমে এর মাঝে একটা কথা আছে যে যেই ব্যক্তি নাকি কোনো কথারে যদি মনোযোগ দিয়া শুনে আল্লাহ ফখরব বলে আলামিন তার এই স্মরণটা বেশি বাড়ায় দেয় যেরকম আল্লাহ তাহলে এক নম্বর শর্ত হলো যে এখানে মনোযোগ সহকারে শুনতে হবে সবাই কোন কি সহকারে মনোযোগ সহকারে আমাদের করিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম হজদা ওবকার সুদ্দিকের আল্লাহ কয়জনের নাম লেখতে কইছো প্রথমে কয়জন এক এক সুভাষ কয়জনের নাম শুধুমাত্র একজনের নাম আঙ্গ নবীজি যে কইতে আছে হে স্বর্ণকারলা ব্যক্তি তুমি আংটিটার উপরে আল্লাহ ফকরুল আলমের নাম সাথে সাথে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের পর্যন্ত নামটা লেখি নিয়া দিবা দুরুকন সুবাহান সম্মানিত হাজির স্বর্ণকার কাছে যখন নাকি স্বর্ণটা দিছে দেওয়ার পর আংটিটার উপরে নাম টাম লিখছে নাম টান লেখার পরে কয়েকদিন পরে আবার হজরতে আর বকর সিদ্দিক রব্দালু আংটিটার জন্য বাজারে গেছে বাজারে যাওয়ার পরে দেখতে আছে যে আংটিটার উপরে এক আল্লাহ ফব্ৰব বুল্ আল্লামেৰ নাম বিশ্বৰবী মহম্মদ ৰসুলুল্লাহ সল্লাল্লাহ হোৱা লাহ নাম সাথে সাথে আছে আৰু একটা নাম সেই নামটো হল উবকৰ সিদ্দিক ৰাউদে লতাল যুৰ কন চুহান আল্লাহ সমানে তো হাদৰ গভীৰ মনোযোগ এখন আং দিৰবোৰ কয়জনৰ নাম হৈছে আং দিলোবোৰে কয়জনৰ নাম হৈছে তিনিজন হদৰুদা উৱকৰ সিদ্দিক ৰাউদা লতাল এনেকু কয়জনৰ নাম লেখটো কৈছে দুইজনৰ নাম লেখটো কৈছে যখন এই অবস্থাটা দেখছে আমকর সিদ্ধিকারা দিয়ল্লাহু দা লানহু ওই স্বন্নকারলাকে লক্ষ্য করা বলল হে স্বন্নকারলা ব্যক্তি তুমি তো মানে গজা ফাইরে দিয়েছ যে আংটির উপরে আমি তোমারে বলেছিলাম মহান রব্গুলাল আমিন নাম সদেই সদেই মহাম্মদ্রুসুরুল্লাহ সল্লাল্লাহু আল্লাহ হিমসাল্লাম এর নামতা লেখি দেওয়ার জন্য হে স্বর্ণ ব্যক্তি আমি তো তোমারে বলি লাই আব রাজু আল্লাহু দালা নুর নামতা স্বর্ণের উপরে লেখার জন্য আংটির উপরে লেখার জন্য হে স্বর্ণ কল্লার ব্যক্তি তোমারে আমি প্রশ্ন করলাম। పరిశోధ కరే దియేছো যেই জায়গার ভিতরে আল্লাহ ফক রুবুুল আলামিনের নাম যেই জায়গার ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এই জায়গার ভিতরে দ আমি আবু বকর সিন্ধিক রাদিয়াল্লাহু তাআলার নূর নাম দদ থাকতে পারে না জুরগন সুবহানাল্লাহ নিজের ডিজেরে কত ছোট মন করতেছে সম্মানিত হাদির একটু বড় কথা বুঝতে পারবেন এখন সামনে এই কথাটা যখন সন্নকারে জিজ্ঞাসা করছে আমি আমনে করে কই কোনো কিছু থেকে যদি কোনো জিনিস আনতে চান আমনের কথা অনুযায়ী যদি দোকানদারে না চলে তাহলে আপনি দোকানদারে টাকা দিবেন না কোনো সবাই কোন কোনো কোনো টাকা পয়সা দিবেন কোন টাকা পয়সা দিবেন না ওই সন্নকারে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুরে বলল হে অবকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু আপনি জানেন আমি সন্ধ্যের ব্যবসা করি আমি লেখার ব্যবসা করি আপনি যেই ব্যক্তির নাম বলার জন্য বলেছিলেন আমি আল্লাহ ফকরবুল আলামিনের কসম খাইয়া বলি এই জায়গার ভিতরে একমাত্র আমি আল্লাহ ফকরবুল আলমিনের নামটা লিখিনি দাম এবং সাথে সাথে

ইলা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যে অফরকে যদি সম্মান করে তলে যে সম্মান করে তার দামটা আল্লাহ পাক রুবুল আলামিন বাড়ায় দেয় জুরকন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা যখন এই কথাটা শোনায়ছে সন্নকারালবে ব্যক্তি যে হুজুর আমি তো এই জায়গার ভিতর তো আপনার নামটা আমি লেখি না তলে সন্নকারালবে ব্যক্তির কোনো দোষ আছে সবাই কথা বলে সন্নকারালবে ব্যক্তির কোনো দোষ আছে নি কোনো দোষ নাই হাউ বকর সিদ্দিকের স্বর্ণ টানিয়া আংটি টানিয়া নবীগানের ইহিহুসাল্লামের কাছে দিছে দেওয়ার পরে আমাদের নবীগান ইহুসালাম দেখলেন যে স্বর্ণের উপরে এখানে কিন্তু পিছনে কথা দিকে তাকায় এই স্বর্ণের এই আংটিটার উপরে কয়জনের নাম লেখতে ছিল নবীজি এ মা আসালাহ ধন্যবাদ স্যান আপনাদের মান মানের প্রথম বস্তু রাখছেন যে এই আংটিটার উপরে একমাত্র আল্লাহ ফখর উল্লাহ আল নামটা লেখার জন্য বলছিল

তুমি কি আমার কথা কোনো বুলে গেছ নাকি হল দাদা অবগঞ্জ আল্লাহ দালান বললেন হে নবিকারিম সাল্লাল্লাহ আলাই হিওসাল্লাম আপনার কথা আমি এতো মনোযোগ সহকারে শুনি আপনার কথা যখন আমি একবার শুনি জীবনে আপনার কথা আমি কোনোদিন বুলি নাই যত গঞ্জ বাহান আল্লাহ আমাদের নবিকারিম সাল্লাল্লাহ হুয়ালাই হিউসাল্লাম আবু বকরকে বলল হে আবু বকর তোমার যে আমি আংটিটা দিয়েছিলাম আংটির উপরে কয়জনের নামটা লেখার জন্য বলেছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন হে নবী করিম আপনি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নামটা লেখার জন্য বলে দিয়েছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের রাসুল বলেছেন আচ্ছা ঠিক আছে আল্লাহর নামটা লেখার জন্য বলছিলাম এখন তোর শরণ আছে লগে যা আবার আমার নাম

সেই কালিমার ভিতরে শুধু একটা তো নাম নয় সেই কালিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের সাথে তো আপনার নামটা লেখি দেওয়া আছে সুবহানাল্লাহ হে নবী করিম সাল্লাল্লাহু লাই ওয়াসাল্লাম কালিমার ভিতরে যেহেতু আল্লাহর নামের সাথে আপনার নামটা লেখি নেওয়া আছে যার যার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আমার BIBI এর বাধা দিল আমি যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নামটা যাচাই লেখি দিয়া দে যর কোন সুবহানাল্লাহ এটা আমার শেষ আলো করে মনি যুদ্ধ কথা শুনবেন এখন এই কথাগুলো বলছে তাইলে আল্লাহ নাম তো লেখার জন্য বলছে নবীজির নামও লেখছে ঠিক আছে আদবে সহিত লেখছে এবং খুব এক আন্তরিকতা লেখছে এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুনু কইদাসে আচ্ছা ঠিক আছে দুইজনের নাম লেখছে এটা যুক্তিটা শুনলাম এখন তো তোমার নামটা দেখা যায় যর কোন বা আকবার আরে যরে একটু বলেন আল্লাহু আকবার আমি আপনাকে বলি আমাদের নবী কারিম সাল্লাহ সাল্লামের সাথে আউ বকর কি সারা জীবন আদব দেখাইছে নাকি বেয়াদবি করছে আদব দেখাইছে আপনারা সবাই জানেন আদব দেখার জন্য ছয় মাস পূর্বে আমাদের নবী বলছিলেন মদিনা শরীফের ভিতরে হিজরতে যাবে সেই রাত্র থেকে হজরত আউ বকর সিদ্দিক রাউদুল্লাহ তালু অবস্থার ভিতরে রয়ে গিয়েছে এক মিনিটের জন্য গুম যায় নাই জোরকম সুবাহান আল্লাহ সেই অবকর সিদ্দিক রাদ জীবন কোনোদিন বেয়াদবি করতে পারে নাই আউ বকর বল্লু আউ বকর ঠিক আছে এই জায়গার ভিতরে তোমার নামটা দেখা যায় কারণটা কোন জাগার ভিতরে এই কোঠারা যখন নাকি বলছে সম্মানিত হাজিনিন গম নেহি হায় নেহি হায় জব মেরা রহমান হোয় গম নেহি নেহি হায় জব মেরা রহমান হোয় সার দুনিয়া হু মুখাল্লিফ ওয়ারনা কুছ ন কুসান হোয় সার দুনিয়া হু মুখাল্লিফ ওয়ারনা কুছ ন কুসান হোয় সম্মানিত হাজিনিন আবকর সিদ্দিকের্লাহু তালাহু নবিকার ইমশাল্লাহ ল হোৱা লাই সিও সাল্লাম বললেন হেনুবিকার ইমশাল্লাহ ল হোৱা লাহিও সাল্লাম জীবনে আমি কোনোদিন আপনার সাথে আমি আবু বাবার বিয়া করি না আমি আবু বকরে এত বরষা বস হয় নাই আপনাদের নামের সাথে আমি আব কর সিদ্দিকের আদি আল্লাহু তালানহুর নামটা লেখিন আমার জন্মদর বংশুহান আল্লাহ আমাদের নবী আলাইহিস সালাম বলল আচ্ছা তাহলে এই জায়গার ভিতরে কেমনে কেমনে নামটা আসছে তুমি তো বলো নাই তোমার এই জায়গার ভিতরে কেন নামটা চলেনি আসতে সাথে সাথে এই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এত সম্মান দেখাইছে আপনার নামটা আঙ্গদির উপরে আপনি বলেন নাই নামটা দেওয়ার জন্য

তাহলে উদ্দেশ্য হইল অফরকে তাজিম করার দ্বারাতে হজরত বকর সিদ্দিকের দলাদালাহুর দাম বাড়ছে কমছে এক বাক্যে সবাই দূরে আমার উদ্দেশ্য হলো এটা অফরকে সম্মান করার দ্বারাতে হজরত উমর দলাদালাহুর দাম বাড়ছে না কমেছে অবশ্যই বেড়েছে আজকের মাহফিলের শিক্ষা হলো আজকে থেকে আমরা ওয়াদা করলাম বড় মুরব্বী সমাজের বড় বড় লোক এবং মা বাবা এবং ফি রাউলিয়া যত কিছু আছে সবাই আমরা সম্মান কর ঠিক আছে ইনশাল্লাহ সম্মান করলে আমাদের দাম কে বাড়াইবে আল্লাহ ফখরবুল আমার সাথে এই মাসের ভিতরে তিনটা প্রোগ্রাম করছিলাম এই বিষয়টার উপরে আলোচনা করছি কিন্তু কোনো জায়গার ভিতরে ফুরে আলোচনাটা শেষ করতে পারি নাই আল্লাহ ফখরবুল্লা আলমীর সময় ফাইলে একদিন এই বিষয়ের উপরে বাকি আলোচনাটা শেষ করবো আল্লাহ ফকরবুল আলামিন আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করে সেই দাবিদান করে আসসালাম আলিকুম রহমতুল্লা